বিরতির পর স্বাগত এনএসএস, যা প্রত্যেক বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে সাধারণ মানুষকে সাহায্য করা। এনএসএস কর্মী বা সদস্যরা সর্বদাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে থাকে। বেশ কয়েক বছর যাবত গন্ডাছড়া মহকুমা হাসপাতালের লাশ ঘরের রাস্তাটি একেবারে নোংরা আবর্জনা ময়লা সহ ঘন জঙ্গলে ঘিরে রেখেছিল, কিন্তু ওই লাশ ঘরের রাস্তাটি ঘন জঙ্গল এবং ময়লা আবর্জনা স্তূপ সকলের নজর এড়িয়ে গেলেও চোখ এড়াতে পারেনি গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর ছাত্র ছাত্রী সহ প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষের। সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার সকাল 8টা থেকে গন্ডাছড়া দ্বাদশ এনএসএস এর ছাত্র ছাত্রীরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালের লাশ ঘরে একমাত্র রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত দেয়। প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ ছিল তাদের সাথে। গোটা হাসপাতাল চত্বরসহ বিভিন্ন জায়গা তারা পরিষ্কার করেছেন, সাফাইয়ের কাজে এগিয়ে এসেছেন এনএসএস এর প্রত্যেক কর্মীরাই, এতে বেজায় খুশি সাধারণ মানুষ। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস সমিতি উদ্যোগে আজকে আমরা গন্ডাছড়া মহকুমা যে হাসপাতাল, সেই হাসপাতালের লাশঘর, এই লাশঘরে যাওয়ার যে রাস্তা, লাশঘর অবধি পৌঁছার যে রাস্তা, সেটা আজ বহুদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। এতে করে মানুষজন যারা এই লাশঘরে আসেন বা এই হাসপাতালে আসেন তাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে। তো এলাকাবাসীর তরফ থেকে অনেকদিন ধরেই আমাদেরকে এটা অনুরোধ আসছিল যে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করি, গন্ডাছড়া মহকুমাতে আমরা বিভিন্ন সাফাই অভিযান করছি, পাশাপাশি এই কাজটা যদি করে দেওয়া যায়। তো আমরা আজকে এই ক্লিনিং অ্যাক্টিভিটি আমরা হাতে নিয়েছি, এই লাশ ধরে যাওয়া যে রাস্তাটা সেটাকে আমরা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করে দেব। স্বচ্ছ ভারত যে মিশন চলছে তারই অন্তর্গত আমাদের এই কর্মসূচি, যে আমাদের মহকুমা গন্ডাছড়া যেন একটি স্বচ্ছ মহকুমা হিসেবে গড়ে উঠে, তার জন্য আমরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট বদ্ধপরিকর এবং আমাদের এই ধরনের কর্মসূচি সারা বছর ব্যাপী চলছে, আগামী দিনও জারি থাকবে। আপনারা শুনলেন এনএসএস এর যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একেবারে খুশির হাওয়া, যে পরিত্যক্ত আবর্জনার স্তূপ ছিল রাস্তায় তা পরিষ্কারের জন্য এগিয়ে এসেছে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর পড়ুয়ারা। মহকুমা হাসপাতালে মর্গে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বহুদিন যাবৎ অপরিষ্কার ছিল এবং তা সংশ্লিষ্ট থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের চোখ এড়ালেও এড়ায়নি কিন্তু গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের। তারা আজ নিজ উদ্যোগেই সেই রাস্তাটি পরিষ্কার করেছেন এবং মর্গের সামনে যে দুর্গন্ধ সহ যে সমস্ত জিনিসপত্র ছিল প্রত্যেকটাই পরিষ্কারে আজ তারা হাত লাগিয়েছে। তারা জানাচ্ছেন আগামী দিনেও সমাজ সেবামূলক বিভিন্ন কাজে তারা এগিয়ে আসবে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।